জামানা হলো ফিতনার জামানা। কিসের জামানা? ফিতনার জামানা, ঝামেলার জামানা। ঝামেলা লাগাই কে বলেন? গুড, আলেমরা লাগাই। কারা? এই ঝামেলা লাগাই কারা? কারা? আলেমরা। আলেম সম্পর্কে নবী কি বক্তব্য দিছে শুনবেন না? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। জোরে উচ্চ আওয়াজে বলেন না, নাউজুবিল্লাহ। কেন? এই পৃথিবীর মুখে শ্রেষ্ঠ, একবারে সর্বনিকৃষ্ট মানুষ কিয়ামতের পূর্বক্ষণে হবে কারা? আলেমরা। কেন? তারা নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ স্বার্থের জন্য, নিজ নিজ সুবিধার জন্য, নির্জীব দলীয়করণ করার জন্য, নিজের আখের গোছানোর জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য মন গড়া গড়া পথুয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ধাবিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একেবারে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। এখন এখান থেকে সঠিক আলেম আপনাদেরকে বেছে নিতে হবে, আপনাদের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, চিন্তা চেতনা দিয়ে আপনাদেরকে সেই মানুষ খুঁজে বেছে নিতে হবে। যেই কোনো আলেমের কথা বিশ্বাস করা যাবে না, যেই কোনো যুক্তি বিশ্বাস করা যাবে না, যেই কোনো লোকের কথা বিশ্বাস করা যাবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা একমত? 73টা দল হবে আমাদের, কয়টা? 73টা। কথা বলেন, 73 দলের মধ্যে 72টাই হবে জাহান্নামী। কয়টা? 72টাই হবে জাহান্নামী, একটা হবে মাত্র জান্নাতি। মা আনা আলাইহি ও আসহাবি। ঠিক কিনা বলেন? সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হলো, হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, শুধু কি মুখে মুখে সুন্নিয়তের কথা বললেই কি শুধু জান্নাতি হবে? না, যারা সুন্নিয়ত করে কিন্তু ধার্মিক হতে পারে নাই, কি করতে পারে নাই, মুখে মুখে সুন্নিয়তের কথা বলে কিন্তু সে পরিপূর্ণভাবে ইমান আমলকে একত্রিত করে আমল করে সে ধার্মিক হতে পারে নাই, সে কিন্তু কখনোই সুন্নি হতে পারে না। ঠিক কিনা বলেন? সে কখনোই জান্নাতে যেতে পারে না, কারণ দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরাই হলো সুখী। ধার্মিকরা কি সুখী? আমার কথা কি আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কম বেশি আমল করার মতো মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু ইমানের বাজারে যথেষ্ট আগুন। কথা বলে না কেন? ইমানের বাজার কিন্তু একেবারেই চড়া, সেই বাজারে ঢুকলে কিন্তু আপনি সহজে ইমানদার খুঁজে পাবেন। কেন বলছি? এই বর্তমান সময়ের কথা বলছি। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বক্ষণে সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে। বিকালবেলা সে ইমানদার থাকবে, পরদিন সকালবেলা সে বেঈমান হয়ে বের হয়ে যাবে, বের হয়ে আসবে। সেই অবস্থা কিন্তু এখন বর্তমানে আমাদের মধ্যে কিন্তু এটা শুরু হয়ে গেছে, প্রচার প্রসার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। আরে মিয়া, গেট আপ দেখান কি দিয়ে? গেট আপ দেখাবার কিছুই নাই। যতদিন আপনার দেহে প্রাণ ছিল না, আপনি আমি ছিলাম না। আজকে আপনার আমার দেহে প্রাণ আছে, আপনি আমি আছি, কিন্তু আবার যখন দেহ থেকে প্রাণ চলে যাবে, আবার কিন্তু আপনি আমি থাকবো না। আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি সবাই মৃত। তাহলে অহংকার করার ভাব দেখাইবার কিছু আছে? কথা বলেন, আছে? কেমনে দেখাবেন ভাব? আল্লাহ বলেছেন ইন্না বতশর অব্দিকালা স্বাধীন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকরাও বড় কঠোর, আল্লাহ খুব শক্তভাবে ধরবে। ইন্না আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ খুব শক্তভাবে হিসাব নিবে। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সিভিয়ার, আল্লাহ শাস্তি দানে কঠোর। তবে সবচেয়ে দুঃখের কথা হলো আল্লাহ বলেছেন এই দুনিয়াতে দুঃখ কষ্ট যন্ত্রণার অবসান কোনো না কোনো ভাবে হয়ে যায়, কিন্তু পরকালীন দুঃখ কষ্টের কোনো অবসান নাই। আমলা আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কাবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার,
রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও ইজাল কুবুর মুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা সবাই প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না কেন? আরে অহংকার থাকলে এটা এই মুহূর্তে মাটি দেন, গেট আপ থাকলে এটাকে সেট আপ করে দেন। কেন বোঝেন নাই? কারণ ভা বলা মানুষ যখন মরে যাবে পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে। চুলায় যেমন আগুন ধরিয়ে লাকড়ি দিলে পাহাড় পরিমাণ লাকড়ির অস্তিত্ব নষ্ট হয়ে যায়, ঠিক মানুষের জীবনে হিমিন্দু পরিমাণ অহংকার মানুষের জীবনে সকল আগুনকে আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। আর তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে ভয়ঙ্কর হাদিস শরীফ হলো, তাদেরকে কেয়ামতের দিন ছোট্ট পিপিলিকার মতো করে দলবদ্ধ করা হবে, অপমান তাদের চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে। এই জন্য বলছি জবান খুলে কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে।